কোনো ঝামেলা না, আমি সীমিত আকারে লাভ করি, মানুষের ভালো খাওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমরা আজকে আসছি মিরপুর 11 নম্বর, মিরপুর 11 নম্বর সেকশন 11 ব্লক বি, হ্যাঁ, এভিনিউ 3, 20 নম্বর লাইন, 20 নম্বর বাড়ি, ওয়ালটন শোরুম, ওয়ালটন এবং সিঙ্গার শোরুমের নিচে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসিম হোসেন। আপনার এখানে কি কি পাওয়া যাবে? আমার এখানে গোল্লা আইসক্রিম, লাচ্ছি, ট্যাং শরবত, কোনটা কত, লেবুর পানি, লাচ্ছি হলো 20-40, গোল্লা আইসক্রিম 20-30-40-50। 20 টাকা তো আপনি লাচ্ছি দিচ্ছেন? জি। এটা কীভাবে সম্ভব এখন যে সব কিছুর দামের ঊর্ধ্বগতি, আপনি এখন 20 টাকাতে লাচ্ছি দিচ্ছেন? জি, দাম অবশ্যই বাড়ছে, তারপর ওই ইতিমধ্যে আমি চালিয়ে যাইতেছি। না, এটা তো আসলে তাহলে কি কোয়ালিটি খারাপ হয় নাকি? না, কোয়ালিটি কোয়ালিটি একটু ইয়ে হয়েছে, ভিন্ন হয়েছে, এই জন্য আমি কিন্তু 20 টাকা বাড়িয়েছি, যে যাতে আগের মতন যদি কেউ খাইতে চায় তার জন্য 40 টাকা, আর যদি একটু ইয়া খাইতে চায় তাহলে 20 টাকা। ও, আগে তাহলে আপনার প্রাইসটা কত ছিল? আগে আমার প্রাইস 20 টাকাই ছিল, 20 টাকা ছিল, এখন 40 টাকা, 40 টাকা কোয়ালিটি, 40 টাকা ওই কোয়ালিটি, একদম নরমালি তাও কিন্তু 40 টাকাতে, হ্যাঁ, খুব বেশি দানা না। আর আমরা আসলে বাইরের কাছ থেকে, অনেক লোকের কাছ থেকে শুনলাম যে এখানে আপনি আসলে খুব কম দামে মানুষকে ভালো কিছু খাবার দেন, আপনার লাচ্ছিটা অনেক স্পেশাল, আপনার লাচ্ছিটা অনেক স্পেশাল, এটা আমি শুনে আসছি। এমনকি আমাদের যে অডিয়েন্স আছে তারা আপনার এখানে সাজেস্ট করছে যে এখানে একজন বসে দেন আপনার এখানে। তারপরে আপনার সাথে কিন্তু আমার একটা ভালো পরিচিত একটা আছে, তারপরেও আসলে মানুষ আসলে আপনাকে সাজেস্ট করছে, আমি আমার দিক থেকে বলছি না, মানুষ আপনাকে সাজেস্ট করছে, ধন্যবাদ, যে এখানে খুব কম টাকায় ভালো লাচ্ছি পাওয়া যায়, কারণ এখন 20-40 টাকায় আসলে লাচ্ছি কিন্তু পাওয়াটা খুব রেয়ার, খুবই, তাই না? তাহলে আমরা এখন আপনার লাচ্ছিটা দেখি। আগে যে দই আনতাম আমরা 100 টাকা দিয়ে, 80-80 টাকা দিয়ে হাফ কেজি, এখন এই দইটা পাওয়া যেতে আছে 140 টাকা। ঠিক আছে, 80 টাকা 140 টাকা, হ্যাঁ, মানে অনেক দাম, শুধু দয়ে বলতে না, সব জিনিসে অনেক বাড়তি বাড়তি জিনিস, মানে দাম বাড়ছে, প্রতিটা জিনিস মানে ঘন্টা ঘন্টা বাড়ে, এই কারণে যে আমি গোল্লাতে 10 টাকা বাড়াইছি, লাচ্ছিতে 20 টাকা বাড়াইছি। আগে গোল্লা কত করেছিল? আগে গোল্লা 10 টাকাই ছিল, এখন গোল্লা 20 টাকা, এখন গোল্লা 20 টাকাও আছে, 10 টাকাও 10 টাকা, কোয়ালিটির উপর ভেরি করে, কোয়ালিটি আপনার যে অথেন্টিক যেটা স্যার, সেটা খেতে চাইলে গোল্লাতে লাগবে 20 টাকা, লাচ্ছিতে 40 টাকা। তাহলে আপনি আমাদেরকে এক লাচ্ছি দেন আগে, তারপর একটা গোল্লা দেন। লেবু কিসের জন্য কাটতেছেন? লেবু পানির জন্য। লেবু পানি না? জি, একটা করে লেবু পানি, একটা করে লেবু দেন। হ্যাঁ, জি জি, একটা করে, দুই ভাগ হয়। হ্যাঁ, এখানে বরফ কি ভালো বরফ? জি জি, আমার বাসার নিজস্ব বরফ, এই দেখেন, আমি কোনো বাইরের লোকাল দই ব্যবহার করি না, আমি কোম্পানির দই ব্যবহার করি, আমার দইয়ের নাম হলো মিল্ক বিটা। হ্যাঁ হ্যাঁ, মিল্ক বিটা দেখতে পারছেন, ঠিক আছে, আমার ইয়াতে মেয়াদও আছে আলহামদুলিল্লাহ, আমার এখানে মেয়াদ আছে, দেখেন, এখানে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা না, আমি সীমিত আকারে লাভ করি, মানুষের ভালো খাওয়ার চেষ্টা করি। কতদিন থেকে আপনি এই ব্যবসার সাথে? আমি আজকে 10 বছর পর, 10 বছর থেকে এখানেই, এখানে সেম ব্যবসা, সেম ব্যবসা। অভিযোগ না, এটা খাইলে ঠান্ডা হয়ে যাচ্ছে, এর আগেও যেমন খাইছিলাম ওই টেস্টটাই আছে, দামটা একটু বেড়ে গেছে, কারণ এই যুগে আসলে টিকে থাকার জন্য এটা, তবে আসলে ওই যারা 60 টাকা 70 টাকা 80 টাকা 100 টাকা দিয়ে লাচ্ছি খায়
তাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন, ওগুলোর সাথে কম্পেয়ার করবেন, যদি খারাপ হয় তারপর আমাকে বলবেন, আমার ভাইকে বলবেন, বা আরও ওইটার থেকে এটার টেস্টটা আরও ডিফারেন্ট দিবে, কারণ ভাই সব কিছু ন্যাচারাল ইউজ করে, দইটাও অনেক ভালো, ওইটার থেকে আপনারা এটা টেস্টটা অনেক ভালো পাবেন, এটা গ্যারান্টি, আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন। মাঝে মধ্যে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে, আয়সা বলে যে আপনি এত কম দামে যে লাচ্ছি বিক্রি করতেছেন কিভাবে পোষায়, আমি বলি আল্লাহ পোষায়া দেয়, এটা ঠিক, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ পোষায়া দেয়। বর্তমান অতিরিক্ত দাম বাড়ার কারণে আমি 20 টাকা গ্লাসে বাড়াইছি, নাহলে আমি বাড়াইতাম না, নাহলে 20 টাকাতে 25 টাকা। আগে যখন আমি অফিস থেকে আসতাম এসে আপনার যখন এইটা খাইতাম, মানে অফিস থেকে আস খাওয়ার পরে একটা মানে সারাদিনের যে একটা ক্লান্তি সেটা মোটামুটি একটা দূর হইতো, আর যদি আপনার এটা না খেয়ে উপরে কোনো কারণে চলে যেতাম তাহলে কেন অতৃপ্তি থেকে যেত, আমি একদিন আপনার রেগুলার কাস্টমার। জি জি, রমজানে আসলেন না কেন? রমজান ইফতারির জন্য হ্যাঁ ইফতারির জন্য নিয়ে গেছে লাচ্ছি, কেউ 10 গিলাস, কেউ 5 গিলাস, কেউ 2 গিলাস, ঠিক আছে নিয়ে গেছে, বলছে ভাই যদি ভালো হয় তাহলে সবসময় নিব ইনশাআল্লাহ, ধরে বানাই দিছি স্পেশালভাবে, খায়া অনেক অনেক নাম করছে আলহামদুলিল্লাহ, খেয়ে অনেক মজা পাইছে, তারপর ওই আমার রেগুলার কাস্টমার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ জি, ট্যাং শরবত আছে, এটা আমি আপনাকে একটা খাওয়াই, ঠিক আছে, আমার যে ভাই আছে উনি খাবেন, একটু জিজ্ঞাসা করেন, এটা খাওয়াই নেই আপনাকে, জি। আপনার দোকানে ওই ভিড় তো আগের মতোই হয় তাই না? আলহামদুলিল্লাহ, তারপরে আসলে আপনার এখানে ইয়েটা পাওয়া একটু কষ্ট হয়ে যায়। এই হলো ইস্পি শরবত। আচ্ছা, এটা হলো ইস্পি শরবত, এটা কত করে? এটা 10 টাকা বেশি না, আগে তো 10 টাকাই ছিল, জি, এখন দাম বাড়ছে, আমি দাম বাড়াবো না। আচ্ছা, আমি কাস্টমারকে খাওয়াবো। এই পানিটা কি ভালো পানি? জি আলহামদুলিল্লাহ, আমাদের এটা বোরিং এর পানি, আমাদের এমপি মহোদয় নিজে আজকে এটা বসায় গেছেন প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে। হ্যাঁ, ওই পানিটা না? জি জি জি। হ্যাঁ লাচ্ছি হবে, এই আমার ট্যাংক সরবত রেডি। পানিতে এখানে কি চিনি ইউজ করেন নাকি অন্য কিছু? না, স্যাকারিন জাতীয় কোনো কিছু? না না, আমার চিনি আছে, লাল চিনি। হ্যাঁ হ্যাঁ, এটা লাচ্ছিও দিচ্ছেন? জি। এখন আমার গোল্লা তেউরি